নেতাজি জন্মদিবস উপলক্ষে শিশু বনভোজনের আয়োজন করা হলো বহরমপুরে। রঘুনাথতলা যুবক সংঘের উদ্যোগে প্রায় 200 জন শিশুদের নিয়ে বনভোজনের আয়োজন করা হয়। এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এই বনভোজনকে ঘিরে শিশুদের আনন্দ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উপলক্ষে শিশু বনভোজনের আয়োজন করা হলো বহরমপুরে। বহরমপুর রঘুনাথতলা যুব সংঘের উদ্যোগে প্রায় 200 জন শিশুদের নিয়ে বনভোজনের আয়োজন করা হয়। এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। নানা রকম খেলাধুলারও আয়োজন করা হয় এদিন। এই বনভোজনকে ঘিরে শিশুদের আনন্দ উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি উদ্যোক্তারাও। আজ আমরা জানি যে আজ নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মদিন। সে উপলক্ষে আমরা এই বছর প্রথম 23 জানুয়ারি তাকে নেতাজি সুভাষচন্দ্রকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য 200 থেকে 250 জনের শিশু বনভোজনের আয়োজন করেছি। আমরা চাই যে নেতাজি সুভাষচন্দ্রকে জন্মদিন উপলক্ষে একটা ভালোভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য কিছু শিশু বনভোজন আয়োজন করলাম। হ্যাঁ, আমাদের রঘুনাথতলাবাসী সকলের পক্ষ থেকে আমাদেরও সকলের ভালো লাগছে। আমাদের যুবক সংঘ ক্লাবের উদ্যোগে এটা করা হয়েছে। আজ নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মদিন পালন করছি আমরা বাচ্চাদের নিয়ে। এই কারণে কোনো সব দিক থেকে বঞ্চিত থাকে বাচ্চাদেরকে, কেউ এরকম একটা অনুষ্ঠান করানোর জন্য কেউ এগিয়ে আসে না। আমরা চাই আমাদের রঘুনাথতলা যুব সংঘের পক্ষ থেকে আমাদের যারা আমরা বন্ধুরা আছি তারা সবাই মিলে নেতাজির জন্মদিন যাতে ব্যর্থ না হয়, আমরা চাই যে নেতাজির এই জন্মদিনটা পালন করতে খুব ভালোভাবে, আর তার জন্যই বাচ্চাদেরকে নিয়ে একটা শিশু বনভোজনের উৎসব আমরা পালন করছি।